আমৃত্যু ভালোবাসি তোকে, পর্ব 20, লিখেছেন সালমা চৌধুরী। আচ্ছা, আপনাদের কি মনে আছে আমরা পর্ব 19 যখন শেষ করেছিলাম তখন কিন্তু আবিরের অতীতে ছিলাম। এই পর্ব 20ও শুরু হচ্ছে আবিরের অতীত দিয়েই। আবিরের কাদম্বিনী নূপুর পরে চঞ্চল পায়ে সারাক্ষণ খানবাড়িতে ছোটাছুটি করত, অথচ আবির সামনে আসলেই তার পা থেমে যেত, মুখ লুকাতো মায়ের আঁচলের নিচে। আবির খুব চেষ্টা করেছিল ললনার অভিমান ভাঙানোর, কিন্তু সে প্রতিবারই ব্যর্থ হয়েছিল। পড়তে গেলে, ঘুমাতে গেলে সেই চঞ্চল পায়ের নূপুরের শব্দ আবিরের হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ করত। যেই ছোটাছুটি, যেই চঞ্চলতা সে নিজের চোখে দেখতে পারে না, তার শব্দ কানে আসলে আকাশ ভেঙে পড়তো মাথায়। তাই খুলিয়ে নিয়েছিল মেঘের পায়ের নূপুর। দেশ ছেড়ে যাওয়ার কিছুদিন পূর্বে তানভীরকে জড়িয়ে ধরে 2 বছরের জমাটবদ্ধ নীল পাহাড় ভেঙে অঝোরে কেঁদেছিল আবির। বোধশক্তি হওয়ার পর সেটাই ছিল আবিরের প্রথম কান্না। লোকে বলে পুরুষ মানুষের কাঁদা নিষেধ, কান্না এলেও কাঁদা যাবে না, চাপিয়ে রাখতে হবে তা মনের গহীনে। কিন্তু যখন জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা হারিয়ে যায় বা নিজের থেকেও প্রিয় ব্যক্তির সাথে দূরত্ব বেড়ে যায়, তখন পুরুষ মানুষ চাইলেও নিজেকে শক্ত রেখে অনুভূতি চেপে রাখতে পারে না। তানভীর আবিরের সেই মরা কান্না দেখে বিস্ময়কর চোখে তাকিয়েছিল। কয়েক মুহূর্ত পর আবিরকে জড়িয়ে ধরে কয়েক শতবার শুধু জিজ্ঞেস করেছিল, কি হয়েছে, কি হয়েছে ভাইয়া, কাঁদছ কেন, বলো আমায়। কিন্তু বাঁধহীন কান্নার ফলে আবির কোনো উত্তরই দিতে পারছিল না। পরক্ষণেই তানভীর উপলব্ধি করেছিল, হয়তো দেশ ছেড়ে প্রিয়জনদের ছেড়ে চলে যাবে তাই এভাবে কাঁদছে। সে আর প্রশ্ন করেনি, চুপচাপ ভাইয়ের কান্নার গভীরতা মাপতে ব্যস্ত হয়েছিল। আবিরের সেই ক্রন্দন স্থির হয়েছিল প্রায় 1 ঘন্টা। কান্নার মাত্রা কিছুটা কমার পর তানভীর ধীর কণ্ঠে শুধিয়েছিল, কি হয়েছে ভাইয়া, এভাবে কাঁদছ কেন। আবির কান্নারত কণ্ঠে শুধু বলেছিল, আমি ওকে ছেড়ে এতদূর কিভাবে থাকবো। গভীর রাত, শান্ত নিস্তব্ধ একটা পরিবেশে আবিরের এই কথাটা তানভীরের হৃদয়ে গিয়ে লেগেছিল। তানভীরের বয়স তখন সবেমাত্র 16-তে পড়েছে। এত কিছু না বুঝলেও ভাইয়ের কথাটার মানে সে স্পষ্ট বুঝতে পেরেছিল। তানভীর ছোট করে প্রশ্ন করেছিল, কে সে। আবির তখন অঝোরে কেঁদেই চলছে, গলা খাঁকারি দিয়ে ছোট করে বলেছিল, মেঘ। তানভীর বিমোহিত নয়নে তাকিয়েছিল বেশ খানিকক্ষণ। তারপর ভাইকে শান্ত করে ছাদের ফ্লোরে বসে আবিরের অব্যক্ত প্রেমানুভূতি শুনেছিল। তানভীরের কাঁধে ছিল গুরু দায়িত্ব, একদিকে মায়ের পেটের বোন, অন্যদিকে চাচাতো ভাইয়ের নির্মল কান্না। সবকিছু শুনে শেষমেশ তানভীর আবিরের চোখ মুছে মুচকি হেসে শান্ত কণ্ঠে বলেছিল, তুমি চিন্তা করো না ভাইয়া, আমি তো আছি মেঘকে দেখে রাখার জন্য, তোমার ভালোবাসা তোমারই থাকবে। সেই রাতে এক ফোঁটাও ঘুমায়নি দুই ভাই, সারা রাত জেগে শুধু মেঘকে নিয়েই অধিবেশন করেছিল। এমনকি দেশ ছেড়ে যাওয়ার দিনও আবির তানভীরকে জড়িয়ে ধরে শুধু একটা কথাই বলেছিল, ওকে দেখে রাখিস, ওর উপর যেন কোনো আঁচ না পড়ে। আবির দেশ ছাড়ার পর মেঘকে দেখে রাখার গুরুদায়িত্ব পড়েছে তানভীরের উপর। মেঘ কোথায় যায়, কার সাথে মিশে, খাওয়া দাওয়া, পড়াশোনা, স্কুল, কলেজ, টিউশন, পছন্দ অপছন্দ সবকিছু দেখে রাখা ছিল তানভীরের প্রথম কাজ। শত ব্যস্ততার মাঝেও আবিরের দিনে কমপক্ষে 3 বার করে তানভীরকে কল দিয়ে শুধু মেঘের খোঁজ নিত। 7 বছরে এমন একটা দিনও কাটেনি যে আবির মেঘের খোঁজ নেয়নি। তবে গত 7 বছরে মেঘের কোনো ছবি দেখেনি আবির। তানভীর অনেকবার বলেছে, পাঠাতেও চেয়েছে, কিন্তু আবিরের এক কথা, বেঁচে থাকলে দেশে ফিরেই মেঘকে দেখবে। আবির দেশে ফেরার দিন এয়ারপোর্টে আসার পর তানভীর আবিরকে জড়িয়ে ধরে কানে কানে বলেছিল, আজ থেকে আমি রিল্যাক্স করব, তোমার বউ তুমি সামলাবে। আবির মুচকি হেসে বলেছিল, বউকে সামলাতেই তো 6 মাস আগে ফিরতে হলো। আবির চেয়েছিল আরো 6 মাস পরে নিজেকে গুছিয়ে একেবারে আসতে, কিন্তু হঠাৎই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো, যার ফলশ্রুতিতে 6 মাস ওয়েট করা আবিরের পক্ষে সম্ভবই ছিল না।
যেই ছেলের জন্য ছোট্ট কাদম্বিনীর গায়ে হাত তুলেছিল আবির, যার জন্য তাকে 9 বছর যাবৎ প্রেয়সীর থেকে দূরে থাকতে হয়েছে, সেই জয় নামক ছেলে পুনরায় আবির্ভূত হয়েছে মেঘের জীবনে। এইচএসসির পর মেঘকে যে কোচিংয়ে ভর্তি করানো হয়েছে, সেই কোচিংয়ে জয়ও ভর্তি হয়েছিল, তা তানভীর এবং আবিরের অজানা ছিল। জয় মেঘকে দেখার পর থেকেই খুব চেষ্টা করছিল কথা বলার জন্য, কিন্তু কোনোভাবেই সুযোগ হইতেছিল না। কোচিং থেকে আবিরকে তা জানানোর পর ছেলের ব্যাচ টাইম চেঞ্জ করে দিতে বলেছিল আবির। তারপর তানভীরও কয়েকদিন মেঘকে কোচিংয়ে দিয়ে এসেছে এবং নিয়ে আসছে, কিন্তু তাতেও লাভ হয়নি। ওই ছেলে মেঘের ব্যাচ টাইমের আগে পরে কোচিংয়ের সামনে দাঁড়িয়ে থাকতো। আবির তানভীরকে ওই ছেলে সম্পর্কে খোঁজ নিতে বলে। দিন শেষে জানতে পারে এই ছেলেই ছোটবেলার সেই জয়। এটা জানা মাত্র আবিরের মাথায় রক্ত উঠে গিয়েছিল। এমার্জেন্সি ভিসা ম্যানেজ করে দেশে ফিরেছে। দেশে ফিরেই 9 বছরের রাগ ক্রোধ আক্রোশ সব ঢেলে জয়কে পিটিয়েছিল আবির। আচ্ছা, এখন আমরা বর্তমানে চলে এসেছি, যেখানে আবিরের বর্তমান। এতক্ষণ আমরা অতীতে ছিলাম। তানভীর ঘণ্টাখানেক মেঘের মাথায় জলপট্টি দিয়েছে, কিন্তু জ্বর কোনোভাবেই কমছে না। আলিমা খান ঘুমিয়ে পড়েছিলেন, হঠাৎ সজাগ হয়ে তানভীরকে জলপট্টি দিতে দেখে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, কিরে তুই এখনো এখানে, সেই কখন এসেছিস, খাবি না? তানভীর ছোট করে বলল, খিদে নেই। হালিমা খান পুনরায় বললেন, আবিরও মনে হয় খায়নি, দুই ভাই মিলে খেতে যা। তৎক্ষণাৎ আবিরের কথা মনে পড়ল তানভীরের, বিড়বিড় করে বলল, এই রে ভাইয়া কোথায় আছে? সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়ালো, স্বাভাবিক কণ্ঠে মাকে বলল, আম্মু একটু পরপর বনুর জ্বরটা চেক করো, সমস্যা মনে হলে আমায় ডেকো। কোনো রকমের কথাগুলো বলে স্পিডে বের হলো মেঘের রুম থেকে। এক ছুটে চলে গেল আবিরের রুমে, কিন্তু আবির রুমের কোথাও নেই, বেলকনিতেও নেই। তানভীর রুম থেকে বের হয়ে করিডোর থেকে নিচে দেখলো, নিচেও আবির নেই। তানভীর দৌড়ে গেল ছাদের দিকে, ছাদের দরজা থেকেই চোখে পড়ল আবির সিঙ্গেল সোফাতে বসে আকাশের পানে মুখ করে বসে আছে। এক মুহূর্ত দেরি না করে তানভীর বৃষ্টির মধ্যেই আবিরের কাছে দৌড়ে গেল। ছোটাছুটির ফলে তানভীরের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কয়েকবার ঘন ঘন শ্বাস ছেড়ে আবিরকে জানালো, ভাইয়া বৃষ্টির মধ্যে বসে আছো কেন, রুমে চলো। আবির আকাশের দিকে দৃষ্টি রেখে শক্ত কণ্ঠে উত্তর দিল, তুই রুমে যা। তানভীর পুনরায় বলল, প্লিজ ভাইয়া রুমে চলো, কি পাগলামি শুরু করছো তোমরা? আবির ক্রন্দিত কণ্ঠে জবাব দিল, আমার জন্য মেঘের আজ এই অবস্থা, আমার মরে যাওয়া উচিত। আবিরের অবিদিত কথায় তানভীরের প্রচণ্ড রাগ হলো। রাগে ফুসতে ফুসতে বলল, তোমাদের মরতে হবে না, আমিই মরে যাই, তাতেই তোমাদের শান্তি হবে। আবির ধমকের স্বরে বলল, তানভীর। তানভীর ধীর কণ্ঠে বলল, আমাকে ধমকাচ্ছ কেন, বনু না হয় অবুঝ পাগলামি করে ফেলেছে, তাই বলে তুমি কেন পাগলামি করছো ভাইয়া? তোমার কি এমন কাজ করা মানাচ্ছে? একটু থেমে রাজভারী কণ্ঠে পুনরায় বলল, রাকিব ভাইয়া তোমার অবস্থা দেখে ভয় পেয়ে আমায় কল দিয়েছিল, তুমি যদি স্ট্রং না থাকো তাহলে মেঘকে কে সামলাবে বলো? তুমি তো জানো ভাইয়া, আমার জীবনে মেঘ আর তুমি সবচেয়ে কাছের মানুষ, তোমার বা মেঘের কিছু হলে আমি বাঁচতে পারবো না, প্লিজ পাগলামি করো না, রুমে চলো। প্রথম কথাগুলো শক্ত কণ্ঠে বললেও শেষ কথাগুলো বলার সময় তানভীরের গলা ভিজে আসছিল। আবির যেন বিগ্রহের ন্যায় বসে আছে। তানভীর বেশ কিছুক্ষণ শান্ত কণ্ঠে আবিরকে বুঝিয়ে রুমে নিয়ে গেছে। আবিরকে শাওয়ার নিতে ঢুকিয়ে তানভীরও নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসেছে। আবিরের মুখোমুখি তানভীর বসেছে। ছাদে অন্ধকার থাকার কারণে আবিরের অভিব্যক্তি বোঝা যায়নি, আবিরের চোখ মুখ ফুলে আছে, দেখে বোঝা যাচ্ছে বেশ খানিকটা সময় কেঁদেছে, তার উপরে বৃষ্টি, এখন চোখ টকটকে লাল হয়ে আছে। তানভীর আবিরের হাতটা সামনে এনে এপাশ ওপাশ ঘুরিয়ে দেখলো, হাতের অবস্থা খুব খারাপ। তানভীর ওষুধের বক্স থেকে একটা মলম বের করে অল্প অল্প করে লাগিয়ে দিচ্ছে, আবির দাঁতে দাঁত চেপে তা সহ্য করছে। গত 1 ঘন্টা যাবৎ আবিরকে বুঝিয়ে তানভীর রুমে এনেছে, এখন কোনোভাবেই রিয়্যাক্ট করা যাবে না। তানভীর যথেষ্ট শান্ত আর হাস্যোজ্জ্বল একটা ছেলে, তবে রাগ উঠলে কেমন যেন গম্ভীর হয়ে যায়। আবিরের হাতে মলম লাগিয়ে তানভীর আস্তে করে বলল,
ব্যান্ডেজ করে দিব ভাইয়া, আবির স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, ব্যান্ডেজ লাগবে না, খোলা থাকলে তাড়াতাড়ি ঠিক হবে। তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, ভাইয়া খাবে না? আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, না। তানভীর কোমল স্বরে বলল, প্লিজ ভাইয়া চলো না খেতে যাই। আবির নিরেট কণ্ঠে জানালো, আমি খাবো না বললাম তো, তুই খেয়ে নে। তানভীর বুঝতে পারলো ভাইকে জোর করে কোনো লাভ হবে না, তাই চুপচাপ রুম থেকে বেরিয়ে চলে গেল। আবিরের বাকি রাত কাটলো বেলকনিতে দাঁড়িয়ে ধীরে ধীরে ভারী আবিরের বাকি রাত কাটলো বেলকনিতে দাঁড়িয়ে ধীরে ধীরে ভারী বর্ষণ কমছে, ঝিরি ঝিরি বৃষ্টিও একসময় কমেছে। ফজরের নামাজ পড়ার জন্য আবির বাসা থেকে বেরিয়ে গেছে, ফিরেছে ঘন্টা দুয়েক পর। প্রতিদিন সকালবেলা নিচে রান্নার পেপার পড়ার ধুম লাগলেও আজ ড্রয়িং রুম সম্পূর্ণ ফাঁকা। আবির দীর্ঘ পায়ে সিঁড়ি দিয়ে উঠল, মেঘের রুমে সবাই হুমড়ি খেয়ে পড়েছে। আলী আহমদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান থেকে শুরু করে বাড়ির তিন কর্তি, এমনকি মিম আদি আর তানভীরও উপস্থিত সেখানে। মেঘ শঙ্কিত হয়ে রইল, যেন সবাই যেন একজোট হয়ে মেঘের উপর হামলা চালাচ্ছে। মেঘ সবার দিকে বারবার তাকাচ্ছে শুধু। মোজাম্মেল খান রাগান্বিত কণ্ঠে প্রশ্ন করলেন, বৃষ্টিতে ভিজতে গেছিলি কেন? বৃষ্টিতে ভিজলে যে জ্বর উঠবে সেই বোধশক্তি কি তোর হয়নি এখনো? ইকবাল খান মোজাম্মেল খানকে শান্ত করতে ব্যস্ত। এর মধ্যে আলী আহমদ খান ধীর কণ্ঠে বলে উঠলেন, এখন 1 মিনিটও নষ্ট করা একটা দিন নষ্ট করার সমান। ইচ্ছেকৃত জ্বর বাঁধানো কি ঠিক হয়েছে তোমার? কথাটা শান্ত স্বরে বললেও এই কথার অভিপ্রায় অষ্টাদশীর বোধগম্য হলো। মালিহা খান, আকলিমা খানও যেন একজোটে বিলাপ শুরু করেছেন। যে যার মতো প্রশ্ন করেছে, কোথা থেকে ভিজে আসছিস, কখন গেছিলি, ভিজলি কেন, আরো কত কত প্রশ্ন। মেঘ নির্বাক চোখে শুধু তাকিয়ে আছে, সে কি করে বলবে আবির ভাই অন্য কোনো মেয়ের প্রতি কনসার্ন, এটা সহ্য করতে না পেরে এমনটা করেছে। হালিমা খান কোমল কণ্ঠে বললেন, তোর জন্য খাবার নিয়ে আসি মা, অল্প খেয়ে নে প্লিজ। মেঘ সবার উপর ওঠা রাগ যেন মায়ের উপর ঝাড়লো, কাঁপা কাঁপা গলায় চিৎকার দিয়ে বলল, বললাম তো খাবো না, তেতো লাগে সবকিছু। কথাটা ঠিক মতো শেষও করতে পারলো না। আবির রুমে হাজির হলো, মেঘের দৃষ্টি আবিরের দিকে পড়তেই অকস্মাৎ কম্বল টানলো কপাল পর্যন্ত। আবির গম্ভীর কণ্ঠে বলল, এখানে এত ভিড় করার মতো কি হয়েছে? অসুস্থ রোগী দেখতে এসেছো, দেখে চুপচাপ চলে যাবে, রোগীকে এত প্রশ্ন করছো কেন? ডাক্তার বলেছেন ওকে কোনো প্রকার চাপ না দিতে, অনুগ্রহ করে ওকে একটু শান্তিতে থাকতে দাও। একদমে একদমে কথাগুলো বলল আবির। ইকবাল খান ভাতিজার রাগ বুঝতে পেরে শান্ত কণ্ঠে বললেন, না মানে মেঘ জেনে বুঝে বৃষ্টিতে কেন ভিজেছে এটাই সবাই জিজ্ঞেস করছিল, আর কিছু না। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, ওর ইচ্ছে হয়েছে বৃষ্টিতে ভেজার তাই ভিজেছে, তাছাড়া জ্বর হলে মাথা ফ্রেশ হয়, এখন সবাই নাস্তা করতে যাও। মেঘ কম্বলের নিচ থেকে ভেংচি কেটে মনে মনে বলল, যার জন্য কুড়ি চুরি সেই বলে চোর, আপনি আমায় বাধ্য করেছেন বৃষ্টিতে ভিজতে, আর এখন সবার সামনে সেটা আমার ইচ্ছে বলে চালিয়ে দিচ্ছেন। বাহ হিটলার বাহ, কি বুদ্ধি আপনার! বাড়ির কেউ কোনো কথা বলল না, চুপচাপ সকলে রুম থেকে বের হতে লাগলো। আবির গম্ভীর কণ্ঠে বলল, তানভীর মেঘের জন্য নাস্তা নিয়ে আয়। হালিমা খানও চলে গেলেন মেঘের নাস্তা রেডি করতে। মেঘ তখনও কপাল পর্যন্ত কম্বল টেনে রেখেছিল। রুম নিস্তব্ধ হয়ে যাওয়ায় মেঘ ভেবেছে সবাই চলে গেছে, তাই এক আঙুলে আস্তে করে কম্বলটা কপাল থেকে নামাতেই চোখে পড়লো আবির ভাইয়ের শানিত চোখের দিকে। মেঘ আবিরের চোখাচোখি হতেই আবির একটানা দুবার ভ্রু নাচালো। আবির ভাইয়ের এমন কাণ্ডে মেঘ হেসে ফেলল। তৎক্ষণাৎ মনে পড়ে গেল, ও তো আবির ভাইয়ের উপর রেগে আছে। আকস্মাৎ মুখ গোমড়া করে ফেলল মেঘ। আবির চেয়ার টেনে মেঘের বিছানার পাশে বসে মৃদু কণ্ঠে শোধালো, এখন কেমন লাগছে, জ্বর কি কমেছে? মেঘ অশ্রু উল্টালো, কিছুই বলল না। আবির সহসা মেঘের কপালে হাত রাখলো, সাথে একবার গলায় হাত রেখে সঙ্গে সঙ্গে কপাল কুচকে হাত সরিয়ে নিল। তটস্থ হয়ে বলল, এখনো তো অনেক জ্বর। বসা থেকে উঠে টেবিল থেকে থার্মোমিটার নিয়ে বিছানায় বসে মেঘের জিহ্বার নিচে ধরল। মেঘ হা করে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে, আবির কপাল কুচকে তাকিয়ে রইল মেঘের দিকে। দুজনেই নিস্তব্ধ, দুই জোড়া চোখ গভীরভাবে অনুবন্ধী।
মেঘের বুকের ভেতর তোলপাড় শুরু হচ্ছে। এর মধ্যে তানভীর গলা খাঁকারি দিয়ে রুমে ঢুকলো। তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নিল আবির। তানভীরের কণ্ঠ শুনে মেঘ দৃষ্টি সরিয়ে নিল ভাই দৃষ্টি সরিয়ে ভাইয়ের দিকে চাইল। আবির থার্মোমিটার চেক করতে ব্যস্ত হলো। তানভীর ভাইয়ের দিকে প্লেট বাড়াতেই মেঘ চোখ গোল গোল করে তাকালো। মনে মনে বলল, এখনো কি আবির ভাই খাইয়ে দিবে আমায়? আবির কোনো দিকে না তাকিয়ে ছোট করে বলল, তুই খাইয়ে দে। তানভীর বিস্মিত সমেত তাকালো আবিরের দিকে। আবির তানভীরকে চোখ দিয়ে ইশারা করতেই তানভীর স্বাভাবিক ভঙ্গিতে বলল, ঠিক আছে আমি খাইয়ে দিচ্ছি। আবির বিছানা থেকে উঠে চেয়ারে বসে আছে। তানভীর মেঘকে উঠিয়ে খাওয়ানো শুরু করলো। মেঘ জোর করে অল্প অল্প খাচ্ছে। তানভীর মেঘকে এটা সেটা বলে বোঝাচ্ছে আর খাওয়াচ্ছে। আবির যেন নীরব দর্শক, একবার ফোনের দিকে দেখছে, একবার মেঘের খাওয়া দেখছে। কোনো মতে অল্প খেয়ে মেঘ শীতল কণ্ঠে বলল, আর খাবো না ভাইয়া। তানভীর আর জোর করলো না, পানির গ্লাস এগিয়ে দিল মেঘের দিকে। খাওয়া শেষে পানির গ্লাস টেবিলে রাখতে রাখতে তানভীর বলে উঠল, ভাইয়া বনুকে ওষুধগুলো খাইয়ে দাও প্লিজ, আমি নিচে যাচ্ছি, খুব ক্ষুধা লাগছে। তানভীর রুম থেকে বেরিয়ে নিচে চলে গেছে। আবির ফোন পকেটে রেখে টেবিল থেকে ওষুধ রেডি করে মেঘের দিকে এগিয়ে দিল। মেঘ মাথা নিচু করে ওষুধগুলো খেয়ে নিল। আবির নিরেট কণ্ঠে বলল, সাবধানে থাকিস। আবির চলে যেতে নিলে মেঘ আবিরের ডান হাত আঁকড়ে ধরে। সহসা আবির ব্যথায় উফ করে উঠল। মেঘ সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিল। মেঘ ভেবেছে আবির ভাই হয়তো বিরক্ত হয়েছেন মেঘের ছোঁয়াতে। অকস্মাৎ মেঘের মনটা খারাপ হয়ে গেল। কাঁদো কাঁদো কণ্ঠে মেঘ বলল, আমি মরে গেলে আপনি? এতটুকু বলতেই আবির অগ্নিদৃষ্টিতে চাইল অষ্টাদশীর দিকে। মেঘ কথা সম্পূর্ণ করতে পারল না। আবির রাগান্বিত কণ্ঠে বলল, চুপ। আবির দাঁতে দাঁত চেপে পুনরায় বলল, আর কোনোদিন যদি তোর মুখে এই কথা শুনি তাহলে ওই দিনই তোকে মেরে বুড়িগঙ্গায় ফেলে দিয়ে আসব। মেঘের ছোট্ট হৃদয়টা আবির ভাইয়ের কথায় আবারও চূর্ণ বিচূর্ণ হলো। একটু রম্য স্বরেও তো বলতে পারতেন, তা না মেরে ফেলবেন। আবির অক্ষিপ মেঘের অক্ষিপট ভিজে আসছে। চিবুক নামিয়ে বিড়বিড় করে বলল, এই বাড়ির কেউ আমায় ভালোবাসে না, সবাই শুধু বকে। সবার রাগ ঝাড়ার একমাত্র জায়গা আমি। কেউ কেউ তো আবার গায়েও হাত তোলেন। শেষ কথাটা বলে আবিরের দিকে তাকালো। পল্লব ছাপটাতেই গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আবির অষ্টাদশীর মুখের পানে চেয়ে মনে মনে বলল, এটা এই কেউটা তোকে ইচ্ছাকৃত মারতে চায়নি। এই এটা কি করে বোঝাবো তোকে? এই কেউটা যে নিজের থেকেও বেশি তোকে ভালোবাসে, তোকে মারার সাধ্য কি তার আছে? আমি পারছি না তোকে বুকে জড়িয়ে চিৎকার করে বলতে যে তুই আমার সবকিছু, তোকে ছাড়া আমি নিঃস্ব। আবির বিছানার পাশে বসে গলা খাকারি দিয়ে তপ্ত স্বরে বলল, তুই হয়তো জানিস না কারোর জীবনের অপ্রত্যাশিত উপন্যাস তুই, কারোর সুখনিদ্রার একমাত্র কারণ তুই। তোর চোখের ওই চাহনি কারোর নব্য স্বপ্নের সূচনা। তোর এই অনাদের কর্মকাণ্ডে খুব শীঘ্রই কারোর মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটার কারণ হবে। সময় থাকতে সাবধান হয়ে যা মেঘ। মেঘ বিস্ময়কর দৃষ্টিতে চেয়ে রইল। জ্বরের ঘোরে কথাগুলোর মানে বুঝলো কিনা কে জানে। মেঘ কণ্ঠ খাদে নামিয়ে বলল, কার? আবির দীর্ঘশ্বাস ফেলে প্রখর স্বরে বলল, তোর বাবা মায়ের। নিজের মনের ভাব চাচ্চু আর মামনের উপর চাপিয়ে দিতে বাধ্য হলো আবির। মেঘ অক্ষিপল্লব ঝাপটে বৃহৎ নয়নে চেয়ে আছে আবিরের দিকে। আবির ঠান্ডা কণ্ঠে বলল, আর কার ভালোবাসা প্রয়োজন তোর? আমার আব্বু যেখানে আমার সাথে প্রয়োজনের বাহিরে কোনো কথা বলে না, সেখানে তোর ইচ্ছে অনিচ্ছে নিয়ে ভাবে। আম্মুর ভালোবাসা আশা করি আমার তোকে বোঝাতে হবে না। কাকামণি কাকিয়া তো ওদের সন্তানের থেকেও বেশি তোকে আদর করে। চাচ্চু আর মামনির কথা কি আর বলবো। চাচ্চু আর মামনির খুব শখ ছিল একটা মেয়ে বাবুর। তোর জন্মের পর দুজন খুশিতে এত কান্না করেছে যে এলাকার মানুষ ভেবেছিল এই বাড়িতে কেউ মারা গেছে। তানভীর ছেলে হয়েও এতটা গুরুত্ব পায়নি যতটা গুরুত্ব তুই চাচ্চু আর মামনির থেকে পাস। তানভীরের জীবনে বাবা মায়ের পরেই তোর অবস্থান।
মিম আদি তো তোরই ভক্ত, খানবাড়িতে তোর যতটুকু অগ্রাধিকার তা আমাদের কারোর নেই, আর কার ভালোবাসা চাস? একসাথে কথাগুলো বলে আবির থামলো, তারপর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, উল্টাপাল্টা কথা ভেবে নিজেকে কষ্ট দেওয়ার মতো বোকামি, নিজেকে কষ্ট দেওয়া বোকামি ছাড়া কিছুই না। মেঘের ডাগর ডাগর চোখ তাকিয়ে চিন্তিত কণ্ঠে শোধালো, আপনার কথা বললেন না কেন? মেঘ ডাগর ডাগর চোখে তাকিয়ে চিন্তিত কণ্ঠে শোধালো, আপনার কথা বললেন না কেন? মেঘের প্রশ্ন শুনে আবির ঢোক গিলে কপাল কুচকাল, তারপর শক্ত কণ্ঠে বলল, তোর এখন রেস্ট নেওয়া প্রয়োজন। আবির চেয়ার থেকে উঠতে নিলে মেঘ আবিরের ডান হাতের দুই আঙুল আঁকড়ে ধরে, সঙ্গে সঙ্গে আবির দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে ফেলে। মেঘ সহসা আবিরের হাতের দিকে চাইল, আবিরের হাতের কাটা অংশে চাপ পড়ায় রক্ত বের হচ্ছে, সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দেয় মেঘ। মেঘ আর্তনাদ করে বলল, আবির ভাই, আপনার হাত এতটা কেটেছে কিভাবে? আবির তপ্ত স্বরে শুধু বলল, এমনি, আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। মেঘ নির্বাক চোখে তাকিয়ে আবির ভাইয়ের প্রস্থান দেখল। মেঘের মনে পড়ল মেইন গেটের পাশের দেয়ালে ঘুষি দেওয়ার কথা, ধরে নিল এর ফলে আবির ভাইয়ের হাত কেটেছে। অষ্টাদশী জানতেও পারল না তাকে থাপ্পড় দেওয়ার অপরাধে আবির কত শত ঘুষিতে নিজেকে আহত করেছে। গতকালের ঘটনাগুলো পরপর মনে হতেই মেঘের নিজের উপর বড্ড রাগ হলো। আবির ভাইয়ের অনুভূতি জানতে চাওয়ার কি দরকার ছিল? রাগে নিজের গালে থাপ্পড় দিতে ইচ্ছে হলো মেঘের। আবির ভাই জান্নাতাপুকে পছন্দ করলে মেঘের ব্যাপারে কোনো অনুভূতি থাকবে না, এটাই তো স্বাভাবিক। আবিরের সাথে এই জীবনে কখনো মেঘের সুসম্পর্ক ছিল বলে মনে পড়ে না মেঘের। এই হিটলার স্বভাবের ব্যক্তির জন্য আজ সে জ্বরে ভুগছে, এটা ভাবতেই মাথায় রক্ত উঠেছে। আবির মেঘের রুম থেকে বেরিয়ে নিজের রুমে গেল, একটা তালা নিয়ে ছাদের গেটে তালা ঝুলিয়ে দিল, তারপর নাস্তার টেবিলে চলে গেল। ততক্ষণে নাস্তার টেবিল ফাঁকা হয়ে গেছে, তিন কর্তি রান্নাঘরে কাজ করছে আর এটা সেটা নিয়ে কথা বলছে। আবির রান্নাঘরের সামনে গিয়ে রাশভারী কণ্ঠে বলল, ছাদের গেটে তালা দিয়ে দিয়েছি, তোমাদের কারোর ছাদে যাওয়ার প্রয়োজন হলে আমার রুম থেকে চাবি নিয়ে যেও। আকলিমা খান চিন্তিত কণ্ঠে শোধালেন, মেঘ কি রাতে ছাদে গিয়ে ভিজেছিল? আবির উপর নিচ মাথা নাড়ালো শুধু। মালিয়া খান হালিমা খানের দিকে তাকিয়ে বললেন, যে মেয়ে ভূতে ভয় পায়, সন্ধ্যার পর বৃষ্টি হলে কানে আঙুল দিয়ে বসে থাকে, সেই মেয়ে এত রাতে ছাদে গেল কিভাবে? হালিমা খান নির্বাক চোখে তাকিয়ে রইল মালিহা খানের দিকে। এই প্রশ্নের উত্তর ওনার কাছেও নেই। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, তোমাদের এসব নিয়ে গবেষণা করতে হবে না, যা হওয়ার হয়েছে। মেঘকে এই বিষয় নিয়ে আর কোনো প্রশ্ন করবে না, ছাদে না যেতে পারলে এমন কাণ্ড আর ঘটাতে পারবে না। এই টপিক এখানেই শেষ। আবির চুপচাপ নাস্তা করে নিজের রুমে চলে গেছে। তানভীরের সারাদিন কাটলো চায়ের পর চা খেতে খেতে। আবিরের জন্য ঘন্টাখানেক তানভীরকেও বৃষ্টিতে ভিজতে হয়েছিল, যার ফলস্বরূপ গলা ব্যথা সর্দির উপক্রম হয়েছে। বিকেলে আবার এমপির সম্মেলনে যেতে হবে, তাই চা কফি খেয়ে গলা ঠিক রাখছে। দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পড়েছে সম্মেলনের উদ্দেশ্যে। আবির সারাদিনেও রুম থেকে বের হলো না। তিনটার দিকে মালিহা খান আদিকে পাঠিয়েছেন ডাকার জন্য, কিন্তু আবির ঘুমাচ্ছে দেখে আদি দরজা থেকেই চুপচাপ চলে এসেছে। আরো কিছুক্ষণ পর বাধ্য হয়ে মালিহা খান নিজেই সিঁড়ি দিয়ে উঠে গেলেন ছেলের রুমে। দরজা থেকে একবার আবিরকে ডাকলো, কিন্তু কোনো সাড়া নেই। মালিহা ছেলের কাছে গিয়ে বাহুতে হাত দিতেই আঁতকে উঠলেন, জ্বরে আবিরের গা পুড়ে যাচ্ছে, ডান হাত ফুলে গেছে কনুই পর্যন্ত। মালিহা খান এই যে ছেলেকে ডাকছে, আবির জ্বরের ঘোরে কিছুই বলতে পারছে না। মালিহা খান রুম থেকে বেরিয়ে হাঁক ডাক শুরু করলেন। ইকবাল খান সোফায় বসে টিভি দেখছিলেন, ভাবির ডাক শুনে দৌড়ে গেলেন। মেঘ ঘুমাচ্ছিল, হালিমা খান মেঘের মাথায় জলপট্টি দিচ্ছিলেন। বড় ঝায়ের আর্তনাদে মেঘের রুম থেকে বেরিয়ে ছুটে গেলেন আবিরের রুমে। আবিরের মুখমণ্ডল অন্ধকার হয়ে আছে, হাতের ব্যথা সাথে দীর্ঘ সময় বৃষ্টিতে ভেজার ফলে এই দশা হয়েছে। ইকবাল খান সঙ্গে সঙ্গে ডাক্তারকে কল দিয়েছেন। ঘন্টাখানেক পর পরিস্থিতি শান্ত হলো, আবিরকে ব্যথার ওষুধ খাওয়ানো হয়েছে। মালিয়া খান ছেলের মাথায় জলপট্টি দিতে ব্যস্ত হলো। হালিমা খান বেরিয়ে মেঘের রুমে গেলেন ততক্ষণে।
মেঘের রুমে গেলেন, ততক্ষণে মেঘের ঘুম ভেঙে গেছে। হালিমা খানের থমথমে চেহারা দেখে মেঘ শঙ্কিত হলো। উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হয়েছে আম্মু? হালিমা খান মেঘের কাছে বসতে বসতে বললেন, তোরা তিন ভাই বোন মিলে কি শুরু করেছিস বলতো? মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, কেন কি হয়েছে? হালিমা খান তপ্ত স্বরে বললেন, এদিকে তোর অবস্থা খারাপ, ওদিকে তানভীরের লাগছে সর্দি। সকাল থেকে চা কফি খেতে খেতে কিছুক্ষণ আগে বের হলো, এখন আবার আবিরের। মেঘ আঁতকে উঠে প্রশ্ন করল, কি হয়েছে আবির ভাইয়ের? হালিমা খান কোমল কণ্ঠে বলা শুরু করলেন, রাত থেকেই তো ছেলেটা দৌড়ের উপর, বৃষ্টিতে ভিজে অফিস থেকে আসছে, তারপর তোরে ছাদ থেকে রুমে এনে রেখে ডাক্তার আনতে গেছে, আবার ডাক্তারে দিয়ে ওষুধ নিয়ে আসছে, কিভাবে যেন হাত কাটছে, সেই হাত ফুলে ব্যথায় এখন জ্বর উঠে গেছে, জ্বরে চোখ খুলতে পারছে না ছেলেটা। মেঘ মায়ের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, আবির ভাই আমার জন্য এত কিছু করেছে। যাই হোক, এ পর্যন্ত ছিল আমৃত্য ভালোবাসি তোকে পর্ব 20। পরবর্তী পর্বগুলো খুবই দ্রুত আসবে, শোনার জন্য চ্যানেলে চোখ রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের যত্ন নিবেন। আজকে আসছি, আল্লাহ হাফেজ।